প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের পঠিত বিষয় আমাদের সম্পদ, অষ্টম অধ্যায়। নিচের ছবিগুলো লক্ষ্য করো। আমরা কি দেখতে পাচ্ছি? কিছু খাদ্যশস্য দেখতে পাচ্ছি। এই খাদ্যশস্যগুলো আমি কোথা থেকে পাই? খাদ্যশস্যগুলো আমরা মাটিতে জন্মানো গাছপালা থেকে পাই। এবার দেখো, আমরা আরও কিছু ছবি দেখতে পাচ্ছি। মাটিতে ঘর নির্মাণ দেখতে পাচ্ছি। আমাদের মৌলিক চাহিদার জন্য অপরিহার্য অংশ হচ্ছে বাসস্থান, যা মাটি দিয়ে তৈরি। এছাড়া দেখতে পাচ্ছি মাটি হতে খনিজ উত্তোলন করা হচ্ছে। মাটি আমাদের অতি প্রয়োজনীয় একটি প্রাকৃতিক সম্পদ। আমাদের আজকের পাঠ মাটির গঠন, মাটির প্রকারভেদ, মাটি দূষণ, মাটি সংরক্ষণের কৌশল, এবং পৃষ্ঠা নম্বর 165 থেকে 175। এই পাঠ শেষে তোমরা যা যা শিখতে পারবে তা হচ্ছে মাটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, মাটির পার্থক্য করতে পারবে, মাটির গঠন ব্যাখ্যা করতে পারবে, আমাদের মাটির যে পিএইচ আছে, পিএইচের মানটা তোমরা জানতে পারবে, মাটি দূষণের কারণ এবং সংরক্ষণের কৌশলও ব্যাখ্যা করতে পারবে। এখন আসো আমরা জেনে নিই মাটি কাকে বলে। মাটি হচ্ছে নানা রকম জৈব এবং অজৈব রাসায়নিক পদার্থের মিশ্রণ। কী কী দেখতে পাচ্ছি? জৈব পদার্থ, অজৈব পদার্থ, বায়বীয় পদার্থ এবং পানি। এই উপাদানগুলো মাটিতে বিদ্যমান থাকে। কোনটা কী পরিমাণে থাকে? দেখো, জৈব অংশ থাকে 5%, অজৈব 45%, আর বাকি অংশ 50% অংশ বায়বীয় পদার্থ এবং পানি সমান পরিমাণে থাকে। এখন মাটিতে যে উপাদানগুলো আছে সে সম্পর্কে আমরা জেনে নেই। মাটিতে যে জৈব পদার্থ আছে, এখানে হিউমাস থাকে। হিউমাস মূলত অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, চিনি ইত্যাদি পদার্থের সমন্বয়ে তৈরি। আর হিউমাসটা তৈরি হয় মৃত গাছপালা এবং প্রাণীর দেহাবশেষ থেকে। এর রং কালচে। এরপর আসো অজৈব পদার্থ। অজৈব পদার্থগুলো হচ্ছে ক্যালসিয়াম, লোহা, ম্যাঙ্গানিজ, কপার, জিঙ্ক। কেমন? এগুলো হচ্ছে অজৈব পদার্থ। উদ্ভিদ মাটির এই খনিজ উপাদান সারের বৃদ্ধি ও কাজে ব্যবহারের জন্য আয়ন আকারে শোষণ করে। পানি, পানি হচ্ছে মাটির কণার ফাঁকে যে ছোট ছোট ছিদ্র আছে, যে রন্ধ্রগুলো আছে, সেখানে অবস্থান করে এবং উদ্ভিদ মূলরোমের সাহায্যে এই পানিগুলো শুষে নেয়। মাটিতে থাকা পানি ধরে রাখার কারণে মাটির গঠন বৈশিষ্ট্যে ভিন্নতা দেখা যায়। আমরা বিভিন্ন রকমের মাটি দেখতে পাই। এরপর সে বায়বীয় পদার্থ। মাটির ভিতরে যে বায়বীয় পদার্থ আছে তা মাটির বাইরের বায়বীয় পদার্থের সাথে আদান প্রদান হয়, গ্যাস বিনিময় হয়। মাটির ভিতরে অবস্থিত বায়বীয় পদার্থ যখন গরম হয়ে হালকা হয়ে যায় তখন তা মাটির বাইরে বেরিয়ে আসে এবং মাটির বাইরে ভূপৃষ্ঠের উপরে যে বাতাস থাকে তা মাটিতে প্রবেশ করে। এই যে বায়ুমণ্ডল এবং মাটিতে অবস্থিত বাতাসের আদান প্রদান, এটাকে বলে বায়ুবায়ন। বায়ুবায়নের ফলে মাটিতে যে অণুজীবগুলো বাস করে এরা অক্সিজেন পায়। এবার আমরা দেখব মাটির বিভিন্ন স্তর। আমরা ছবিতে দেখতে পাচ্ছি মাটিতে চারটা স্তর দেখা যাচ্ছে। সবার উপরে যে স্তর, এটাকে বলে হরাইজন এ। এর আরেকটা নাম আছে টপ সয়েল। এখানেই উদ্ভিদ এবং প্রাণীর পচন শুরু হয় এবং এখানেই হিউমাসটা তৈরি হয় এবং হিউমাস থাকে, পাশাপাশি অন্যান্য জৈব পদার্থ থাকে। টপ সয়েলের পরে সাব সয়েল, একে বলা হয় আরেকটা নাম নাম বলা হয় হরাইজন বি। এই স্তরে হিউমাসটা কম থাকে, কিন্তু টপ সয়েল থেকে যে পরিমাণ প্রচুর যে খনিজ পদার্থ নিচের দিকে চলে আসে সেটা সাব সয়েলে থাকে এবং প্রচুর পরিমাণে থাকে। হরাইজন সি, এ স্তরে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে শিলাগুলো
ভেঙে ছোট ছোট কণায় পরিণত হয়। আর এই হরাইজন সিতে যে শিলা অবস্থান করে, এই শিলাগুলো তুলনামূলকভাবে নরম হয়। হরাইজন ডি, হরাইজন ডি সবশেষের অংশ, এই স্তরে যে শিলা থাকে এই শিলাগুলো খুবই শক্ত হয়। এবার আসে মাটির গঠন, বর্ণ, পানি ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে মাটির এমন প্রকারভেদটা দেখি। প্রথমে দেখতে পাচ্ছি বেলে মাটি। পানি ধারণ ক্ষমতা কম, বেলে মাটির পানি ধারণ ক্ষমতা কম, যার জন্য একটু বেশিরভাগ সময় শুষ্ক থাকে। মাটির কণার আকার বড় হয় আর এর বায়ুবায়নটা বেশি হয়। মাটিতে জলাবদ্ধতা হয় না, ফলে গাছের শিকড়ও পচে যায় না। এরপর দেখো আমরা দেখতে পাচ্ছি পলি মাটি। এর আবার পানি ধারণ ক্ষমতা বেলে মাটির চেয়ে বেশি। মাটিটা যখন আমরা হাতে নেই এবং আঙ্গুল দিয়ে যখন মাটিটাকে চাপ দিই, তখন আমরা বুঝতে পারি মাটিটা মসৃণ। মাটির কণা বালু মাটির তুলনায় অনেক ছোট, খুব ক্ষুদ্র। আর ক্ষুদ্র মাটির কণা হওয়ার কারণে পানিতে ভাসমান আকারে এরা থাকে, বা এক পর্যায়ে পানির নিচে পলি আকারে জমে। কাদা মাটি, পানি ধারণ ক্ষমতা অনেক বেশি, এই জন্য পানি সহজে এখান থেকে বের হতে পারে না। পানির কণা খুবই সূক্ষ্ম এবং হাত দিয়ে ঘষলে হাতে লেগে থাকে। এই মাটিতে খনিজ পদার্থের পরিমাণও বেশি আর বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়, যার জন্য কিছু কিছু উদ্ভিদ আছে, যে উদ্ভিদগুলো বেশি পানি সহ্য করতে পারে না, তাদের শিকড়ে পচনের সৃষ্টি হয়। তবে এই মাটি থেকে বিভিন্ন তৈজসপত্র তৈরি হয়, যেমন ফুলদানি, মাটির গ্লাস, মাটির পাত্র। আমরা ছবিতে দেখতে পাচ্ছি বানানোর পদ্ধতি এবং কী কী বানানো যায় সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এরপর আসো দোয়াশ মাটি। বাংলাদেশে বেশিরভাগ এলাকার মাটি হচ্ছে দোয়াশ মাটি। এই মাটিতে বালু, পলি, কাদা এগুলো সম পরিমাণে থাকে। পানি ধারণ ক্ষমতা খুব বেশিও না, খুব কমও না, একদম ভালো, যেটা পারফেক্ট সেটাই থাকে। প্রয়োজনের সময় দ্রুত পানি নিষ্কাশিত করে। সাধারণত ফসল চাষাবাদ করার জন্য এটা খুবই ভালো, বেশিরভাগ ফসল এখানেই জন্মে। এছাড়া বিশেষ ধরনের মাটি আছে, আসো আমরা এটা জেনে নিই। বিশেষ ধরনের মাটি হচ্ছে পিটি মাটি। সাধারণত ডোবায় এবং আর্দ্র বা ভেজা এলাকায় পিটি মাটি দেখা যায়। এখানে জৈব উপাদান খুব বেশি থাকে, যার জন্য পুষ্টিকর উপাদানগুলো কম আর ফসল ভালো হয় না। আরেকটা মাটি হচ্ছে খড়ি মাটি। এই মাটিটা ক্ষারীয়, এখানে ক্ষারের পরিমাণটা অনেক বেশি, অনেক পাথর থাকে এবং খুব দ্রুত শুকিয়ে যেতে পারে। এই মাটিতে উদ্ভিদের অতি প্রয়োজনীয় আয়রন এবং ম্যাগনেসিয়াম ঘাটতি থাকে, যার জন্য ফসলের জন্য এটাও উপযোগী নয়। ফসল উৎপাদনে মাটির গুরুত্বপূর্ণ কিছু মানদণ্ড আছে, এই মানদণ্ডটা হচ্ছে পিএইচ। পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনত্বের ঋণাত্মক লগারিদম। মাটি অম্লীয়, ক্ষারীয় নাকি নিরপেক্ষ তা নির্ণয় করা যায় এই পিএইচের মাধ্যমে। মাটির পিএইচ যদি 7-এর কম হয় তাহলে বুঝতে হবে মাটি অম্লীয়, তখন এখানে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের ঘাটতি থাকে। মাটি যদি অম্লীয় হয় তাহলে এখানে আলু এবং গম ভালো জন্মে। মাটি তখনই ক্ষারীয় হবে যখন এর পিএইচের মান 7-এর বেশি হবে, আর মাটি ক্ষারীয় হলে অ্যালুমিনিয়াম চলে যায়, সেক্ষেত্রে এখানে যব ভালো জন্মে। মাটির পিএইচের মান যদি 7-এর সমান হয় তাহলে মাটি নিরপেক্ষ এবং মাটিতে উৎপাদন সর্বোচ্চ হয়। আসো দেখি আমরা এখানে কী কী জানলাম। মাটি পানি ধারণ ক্ষমতা কম কোন মাটির? বেলে মাটি। কোন স্তরে খনিজ পদার্থ বেশি কৃত হিমাস কম থাকে? অবশ্যই হরাইজন বি বা সাবসয়েল। ফসল চাষে সবচেয়ে উপযোগী কোন মাটি? দোআঁশ মাটি। মাটির পিএইচ অম্লীয় হলে
কোন প্রয়োজন উপাদান মাটি থেকে চলে যায়? ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম। এবার আসলে আমরা মাটি দূষণ সম্পর্কে জানি, মাটি দূষণটা কী? আমরা জানি মাটির স্বাভাবিক অবস্থার ব্যত্যয় ঘটলে বা মাটিতে ময়লা আবর্জনা দূষিত পদার্থ যদি মিশে তাহলে মাটি দূষিত হয়। এটাই হচ্ছে মাটি দূষণের কারণগুলো আমরা ভালোভাবে দেখি। যেমন নদী ভাঙ্গন, বন্যা জলোচ্ছ্বাসের কারণে নদীর পাড় যখন ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যায় তখন দেখা যায় যে অনেক অজৈব পদার্থ এই পানিতে ভেসে মাটির সাথে মিশে যায়। অনেক সময় এই মাটি ফসলি জমিতেও জমা হয়, ফলে মাটি দূষিত হয়। খরা, অতিমাত্রায় যখন খরা হয় তখন মাটি পানিশূন্য হয়ে পড়ে, এতে মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়। অপচনশীল বর্জ্যের মাধ্যমে, আমরা জানি মাটিতে কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে যেগুলো মাটিতে অবস্থিত আবর্জনাকে পচাতে পারে, কিন্তু কিছু পদার্থ আছে বর্জ্য পদার্থ যেগুলো কোনোভাবে ব্যাকটেরিয়া দ্বারা পচে না। শিল্প কারখানার এবং গৃহস্থালির নিক্ষিপ্ত যে অপচনশীল বর্জ্য আছে প্লাস্টিক পলিথিন কাঁচ এগুলো মাধ্যমে মাটি দূষিত হয়। জীবাশ্ম জ্বালানি যখন উত্তোলন করা হয় খনি থেকে তখন প্রচুর পরিমাণে মাটি সরায় ফেলতে হয়, এতেও মাটি দূষিত হয় এবং মাটি ক্ষয়ও হয়। পাহাড় নিধন, অপরিকল্পিতভাবে পাহাড় যখন কাটা হয় তখন মাটিতে ক্ষয় হয়ে পাশাপাশি মাটি দূষণও ঘটে। ক্ষতিকর ভারী ধাতুর মাধ্যমে, শিল্প কারখানায় যখন কোনো কিছু উৎপাদন করা হয় তখন বর্জ্য হিসেবে মার্কারি, জিঙ্ক, আর্সেনিক এসব পাওয়া যায়, এগুলো মাটিতে ফেলা হয় ফলে মাটি দূষিত হয়। বিষাক্ত রাসায়নিক উপাদান, শিল্প কারখানা থেকে বিভিন্ন বিষাক্ত রাসায়নিক উপাদানও পানিতে ফেলা হয়, মাটিতেও ফেলা হয়, এই জন্য মাটি দূষিত হয়। সার প্রয়োগ, অধিক ফসল উৎপাদনের জন্য রাসায়নিক সার জৈব সারের পরিবর্তে ব্যবহার হচ্ছে, ফলে মাটি দূষিত হচ্ছে। এছাড়া কীটনাশক, ফসলে অনেক সময় পোকা মাকড়ের আক্রমণ হয়, তো অতিরিক্ত যখন কীটনাশক ব্যবহার করা হয় তখন মাটি দূষিত হয়। মাটি সংরক্ষণের কৌশল সম্পর্কে জানি আমরা এখন, মাটিকে কীভাবে সংরক্ষণ করা যায়। আমরা যদি বৃক্ষরোপণ করি তাহলে মাটির সংরক্ষণ হবে, কারণ বৃক্ষরোপণ করলে উদ্ভিদের যে মূল সে মূল মাটিকে আঁকড়ে ধরতে পারে এবং পাশাপাশি আমরা অক্সিজেনও পাব। মাটি ক্ষয় রোধে তৃণজাতীয় গাছ লাগানো, যেমন ঘাস লাগালে মাটিটা ক্ষয় হয় না। রাসায়নিক সারের পরিবর্তে যদি জৈব সার ব্যবহার হয় তাহলে মাটি দূষিত হবে না। শিল্প কারখানার বর্জ্য নিক্ষেপে আমরা যদি সচেতন হতে পারি এবং নির্দিষ্ট জায়গায় সেই বর্জ্যগুলোকে রাখতে পারি তাহলেও মাটি দূষণ রোধ করা সম্ভব। অপচনশীল বর্জ্য নিক্ষেপের ক্ষেত্রেও আমরা যদি সচেতন হই, সব একটা নির্দিষ্ট জায়গায় যদি ফেলতে পারি এবং তা মাটি চাপা দিয়ে রাখতে পারি তাহলেও প্রচুর পরিমাণে মাটি দূষিত হবে না এবং মাটি ক্ষয় হবে না। নদী ভাঙ্গন রোধে যদি নদীর পাড়ে ব্লক দেওয়া যায় তাহলে মাটি দূষণ এবং ক্ষয় দুটোই রোধ করা সম্ভব। এবার আসো তোমাদের বাড়ির কাজ দেই, তুমি যে এলাকায় বসবাস করো সে এলাকার মাটির গুণাগুণের উপর একটি তালিকা তৈরি করো আর মাটি দূষণের কারণ ও সংস্করণের উপায়ের উপর একটি চার্ট তৈরি করো। এই দুটা থাকবে তোমাদের বাড়ির কাজ। সবাইকে অনেক ধন্যবাদ।